বাদ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহাতাত নতুন শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বিতর্কিত একটি বিষয় নিয়ে সমালোচনা করে চাকরি হারিয়েছেন। বিষয়টি নিয়ে দেশ বিদেশের স্বপ্ন হলে চলছে তুমুল সমালোচনা। বিশেষ করে মাহাতাতের চাকরি হারানোর বিষয় ও ব্র্যাকের এমন কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগরম। এদিকে এই ঘটনায় দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাব খান শিক্ষক আসিফ মাহাতাতকে চাকরি অফার দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এই অফার করেন তিনি। লাইভে এসে তিনি বলেন, আসিফ ভাইয়ের চাকরি নিয়ে নিয়েছে একটি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে যত বেতন দিত তার ডাবল বেতন দিয়ে আমি আসিফ ভাইকে চাকরি দিব। আসিফ ভাই যদি চাকরি করতে না চান তাহলে আপনিও আসিফ ভাই একটি ইউনিভার্সিটি কিংবা একটা কলেজ গড়ে তুলুন, আমি স্পন্সর করব বাংলাদেশে। লাখ কোটি মানুষের সামনে আমি ওয়াদা করে যাচ্ছি, আমি চাই আসিফ ভাইকে চাকরি দিতে। এর আগে গত শুক্রবার রাজধানী কাটার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে অংশ নেন আসিফ মাহাতাত। অনুষ্ঠানে তিনি বলেন, সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্যাঞ্জেন্টের গল্প বুকে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে। এ সময় তিনি এই পাঠ্যপুস্তক থেকে শরীফ থেকে শরীফা হওয়া গল্পের পাতা ছিঁড়ে ফেলেন।